পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর। কেশরীনাথ ত্রিপাঠীর পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন জগদীপ ধনকর। এদিন রাষ্ট্রপতির সচিবালয় থেকে একথা জানানো হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে এ বিষয়ে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা নিজেই টুইট করে ফোনালাপের কথা জানান। অমিত শাহকে তিনি জানিয়েছেন নতুন রাজ্যপালকে তিনি রাজ্যে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম সরাসরি ফোনে কথা বললেন অমিত শাহ এবং মমতা। এদিকে পাশাপাশি আরো কয়েকটি রাজ্যের রাজ্যপাল পদে বদল আনা হচ্ছে। লালজি ট্যান্ডনকে বিহারের রাজ্যপাল পদ থেকে সরিয়ে মধ্যপ্রদেশের রাজ্যপাল করা হচ্ছে। বিহারের রাজ্যপাল হচ্ছে ফাল্গু চৌহান, উত্তরপ্রদেশের রাজ্যপাল হচ্ছেন আনন্দিবেন প্যাটেল, ত্রিপুরা ও নাগাল্যান্ডের রাজ্যপাল হচ্ছেন রমেশ বাইশ ও আর এন রবি।